পরিবেশ মানব জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আমরা প্রতিনিয়ত পরিবেশ দূষণ করে চলছি আর ধ্বংস করছি প্রকৃতির প্রাণ বৈচিত্র্য। আর এই পরিবেশ দূষণের অন্যতম কারণ ব্যাপকভাবে পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার। বাজারে, খাবার দোকানে, সুপার শপে পণ্যের মোড়ক ব্যবহারে প্রচুর প্লাস্টিক ব্যবহার হচ্ছে প্রতিদিন, ফলে প্লাস্টিক বর্জ্য বাড়ছে। দেশের বর্জ্যের ভাগাড় এবং সড়ক মহাসড়কের পাশে স্তূপ করে রাখা আবর্জনার মধ্যে পলিথিন ও প্লাস্টিকের আধিক্য দেখা যায়। সারা দেশের ন্যায় জনবহুল রাজধানীতে একটি পরিবার প্রতিদিন গড়ে 4টি পলিথিন ব্যাগ ব্যবহার করে এবং অপরিকল্পিতভাবে যেখানে সেখানে ফেলে দেয়। এই পরিত্যক্ত পলিথিন ব্যাগ দ্বারা ড্রেন, নালা, নর্দমা, খাল, ডোবা ইত্যাদি ভরাট হয়ে পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে এবং সামান্য বৃষ্টিতেই ভয়াবহ জলাবদ্ধতার হুমকির মুখে ফেলছে নগরবাসীকে। এই প্লাস্টিক ধ্বংস হয় না, এই প্লাস্টিক আমাদের নদী, নালা এবং শহরের যত ড্রেনেজ সিস্টেম সেটাকে বিকল করে দিচ্ছে। নীরব ঘাতক পলিথিনের অপচনশীল স্তর নদীর তলদেশের পলি আটকিয়ে শুধু সমুদ্র ও নদীর নাব্যতাই নষ্ট করছে না, বরং মাছ, জলজ প্রাণী ও উদ্ভিদ ধ্বংস করে পানিতে স্বাভাবিক অক্সিজেনের পরিমাণ আশঙ্কাজনক হারে হ্রাস করছে। প্লাস্টিক, পলিথিন ক্ষতিকর রাসায়নিক দ্রব্য দিয়ে তৈরি করা হয়। এইসব ক্ষতিকর রাসায়নিক দ্রব্য দিয়ে তৈরি প্লাস্টিক কিংবা পলিথিনে প্যাকেটজাত খাবার মানবদেহের জন্য মহা ক্ষতিকর। আমাদের লিভারের ক্ষতি হয়ে যেতে পারে, কিডনির ক্ষতি হয়ে যেতে পারে, এমনকি আমরা ক্যান্সারেও আক্রান্ত হতে পারি। পরিবেশকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করবে এরকম পলিথিন ও প্লাস্টিকের বিকল্প সামগ্রীর সরবরাহ নিশ্চিত করা প্রয়োজন। আমাদের উচিত হবে এই প্লাস্টিককে জীবনের সর্বক্ষেত্রে পরিহার করা। আসুন সুস্থ থাকবার জন্য প্লাস্টিক থেকে তৈরি সর্বপ্রকার দ্রব্য আমরা নিজেরা পরিত্যাগ করি এবং অন্যকে পরিত্যাগ করবার জন্য উদ্বুদ্ধ করি। নীরব ঘাতক প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার বন্ধে আমাদের নিজেদের সচেতন হতে হবে এবং অন্যকেও সচেতন করতে হবে। সকলের সম্মিলিত ও আন্তরিক প্রচেষ্টায় পরিবেশ দূষণকারী প্লাস্টিক ও পলিথিন বর্জন করার মাধ্যমে বাসযোগ্য একটি পরিবেশ বিনির্মাণ সম্ভব।